অনেকে আমাদেরকে ট্রেডিং নিয়ে ভিডিও করে রিকোয়েস্ট করছিলেন আজকের ভিডিওটা তাদের জন্য তৈরি করা আজকে আমরা শিখবো আপনি কিভাবে ট্রেডিং করে ভালো একটা টাকা আর্নিং করতে পারবেন এবং আজকের ভিডিওটা যদি আপনি মন দিয়ে দেখেন তাহলে আশা করা যায় এই ক্যাটাগরির যতগুলা ট্রেডিং সাইট আছে সবগুলো আপনার কাছে পানির মতো সহজ হয়ে যাবে আমরা চেষ্টা করব আপনাকে এই সাইটটা খুব সহজভাবে বোঝানোর তাহলে চলেন আর দেরি না করে আমরা মূল ভিডিওতে ফিরি যারা আমাদের চ্যানেলে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন আর যার আমাদের ফেসবুক পেজে নতুন পেজটা ফলো করে দেন ডিসক্রিপশানে আমি এই সাইডের লিঙ্কটা দিয়ে রাখবো সেই লিঙ্কে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখন যেহেতু আমাদের কোনো অ্যাকাউন্ট নাই সেই কারণে আমরা রেজিস্টার করব তো এখানে আপনি সিম্পলভাবে রেজিস্ট্রেশন করার জন্য সাইন ইন উইথ গুগলে ক্লিক করবেন তারপর আপনার ফোনের জিমেলগুলো চলে আসবে এখানে আপনি যে জিমেলের মাধ্যমে আপনার অ্যাকাউন্টটা করতে চান সেই জিমেলের উপরে ক্লিক করবেন তারপরে এখানে আপনি কনফার্মে ক্লিক করে দেবেন তারপর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখন আপনি প্রথমে নিউ পাসওয়ার্ড দিবেন এবং সেই পাসওয়ার্ডটাই নিচের ঘরে বসাই দিবেন এবার আপনি কন্টিনিউতে ক্লিক করবেন বাস অ্যাকাউন্ট হয়ে গেল একদমই ইজি অ্যাকাউন্ট করা এখন আমাদের ব্যালেন্স হচ্ছে জিরো জিরো এখন যদি আমরা এই কর্নারের থ্রি লাইনে ক্লিক করি তারপর আমরা মাই ওয়ালেটে ক্লিক করি এই যে দেখেন আমাদের সামনে কিন্তু এই সাইডের ড্যাশবোর্ড চলে আসলো আমরা যদি এই জিতে ক্লিক করি তাহলে ট্রেডিং এর মূল পেজটা আমাদের সামনে চলে আসছে আমরা আপনাদেরকে ট্রেডিং শিখাবো এমনকি কিভাবে করতে হয় সেটা আমরা করেও দেখাবো তার আগে এই অ্যাপে অনেক ধরনের নিয়ম কানুনের বিষয় আছে বোনাস আছে এগুলো আপনাদেরকে আগে একটু বোঝাই দিই নাহলে পরে আপনাদের বুঝতে একটু কষ্ট হবে তো ধরেন একদম নিচে আসা হচ্ছে হোম যেটা দরকার নেই তারপরে আছে হচ্ছে ট্রেডিং আপনি যদি তাদের ট্রেডিং এ ক্লিক করেন এখানে তাদের ট্রেডিং এর উড এবং ইভেন্ট গুলা কিভাবে সাজানো আছে এই জিনিসগুলো এখানে দেওয়া আছে এখন এখানে কিছু বুঝবেন না এই জিনিসগুলো আমি ট্রেডিং এর সময় বুঝিয়ে দিব তারপর আরেকটা বিষয় আছে হচ্ছে বোনাস আপনি যদি এখন বোনাসে ক্লিক করেন এই যে দেখেন উপরে লেখা আছে আপনি আপনার বন্ধুদেরকে রেফার করে পাঁচ হাজার পঞ্চাশ ইউএসডিটি ইনকাম করতে পারবেন এখানে রেফারেল কোড দেওয়া আছে এখানে রেফারেল লিঙ্ক দেওয়া আছে আপনি আপনার বন্ধুদেরকে এই লিঙ্কটা শেয়ার করে দিবেন তারা যদি এই লিঙ্কের মাধ্যমে ক্লিক করে অ্যাকাউন্ট তৈরি করে এবং পাঁচ ডলার ডিপোজিট করে তখন সেই রেফারটা একটা সফল রেফার হিসাবে বিবেচিত হয় অন্যথায় যদি কেউ শুধু অ্যাকাউন্ট করে তাহলে কিন্তু আপনি বোনাস পাবেন না আপনি বোনাস পাবেন তখন যখন এখানে কেউ অ্যাকাউন্ট করে পাঁচ ডলার ডিপোজিট করবে তারপর একটু নিচের রেফারের দরনটা দেওয়া আছে লেভেল দেওয়া আছে আপনি দুই লেভেল পর্যন্ত বোনাস পাবেন এবং সেটা যত রেফার তত ইনকাম আনলিমিটেড তারপর আসা হচ্ছে ওয়ালেট ওয়ালেটও আসতেছি একটু পরে তো আমরা যদি জিতে ক্লিক করি এখানে জিতে ক্লিক করলে ট্রেডিং এর মূল পেজটা আসে এখন আপনাকে এই পেজটা একটু সংক্ষেপে বুঝাই দিই একদম উপরে দেখেন এটা বাইন্যান্সের বিটকয়েন এবং ইউএসডি ট্রেডিং এর উপরে চলে অর্থাৎ এখানে যে বিটকয়েন প্রাইসটা দেখতেছেন এটা হুবহু বাইন্যান্সের ট্রেডিং এ চলতেছে অর্থাৎ এখানে যে তারা তাদের মতো করে কোনো কিছু করবে তা কিন্তু না এখানে বাইন্যান্সে যে ট্রেডিংটা চলে হুবহু এখানে ওইটাই চলে চলেন আপনাকে একটু দেখাই দিই তো আমরা যদি এখন বাইন্যান্সে চলে যাই এই যে দেখেন বাইন্যান্সে চলতেছে কত টু এইট নাইন সিক্স ফোর ডট ডাবল ফোর এখন আপনি যদি এই সাইডে দেখেন দেখেন এইখানেও টু এইট নাইন সিক্স ফোর ফোর অর্থাৎ এখানে বাইন্যান্সের ট্রেডটাই লাইভে চলে যারা বাইন্যান্সে ট্রেডিং করেন তাদের জন্য আরো সহজ হবে এই সাইডটা এখন নতুনদের কাছে বিষয়টা এখন স্পষ্ট না আমি আর একটু স্পষ্ট করে দিই এখানে দেখবেন যে যে লাস্ট যে সংখ্যাটা আছে এই লাস্ট সংখ্যাটাই শুধু আপডেট করতেছে এই যে কখন ওয়ান হয় জিরো হয় থ্রি হয় ফাইভ হয় তো এই লাস্ট নাম্বারটা হচ্ছে যে এখানে আপ ডাউন করতে থাকে এবং এর উপরে ভিত্তি করে আপনার বোনাসটা আসে কিভাবে আসে এটাও একটু বোঝাইতেছি তার নিচে দেখেন অ্যাকাউন্ট ব্যালেন্স আছে আমাদের ব্যালেন্স কিন্তু এখন জিরো জিরো আগে চলেন আমরা কিছু ডলার ডিপোজিট করি তারপর আপনার বুঝতে সহজ হবে তো ডিপোজিট করার জন্য আপনি একদম কর্নারে যে ওয়ালেট অপশনটা আছে এর উপরে ক্লিক করবেন ওয়ালেটে ক্লিক করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস থাকবে এখানে আপনি ডিপোজিট এবং উইথড্রো দুই অপশনই পেয়ে যাবেন তো আমরা এখন করব হচ্ছে ডিপোজিট তার জন্য আমাদের ডিপোজিট সিলেক্ট করাই আছে নিচে দিতে হবে আমাদের অ্যামাউন্ট এখানে দেওয়া আছে যে মিনিমাম আপনি পাঁচ ডলার ডিপোজিট করতে পারবেন তো আমরা ডিপোজিট করবো হচ্ছে উনপঞ্চাশ ডলার আমাদের কাছে পঞ্চাশ ডলারই আছে তবে কিছু কম আছে তো বাংলাদেশ আমরা দিব না আমরা এখানে লিখবো হচ্ছে উনপঞ্চাশ এখানে লেখা কি দেখেন যখন আপনি প্রথম ডিপোজিটটা করবেন তখন আপনাকে এখানে দশ পার্সেন্ট বোনাস দেওয়া হবে তো যাই হোক আমরা এখন পে নাও ক্লিক করলাম পে নাও ক্লিক করার পর আপনার সামনে এরকম পেজ আসবে এখানে আপনার দুইটা মেথডে পেমেন্ট করতে পারবেন একটা হচ্ছে ইউএসডিটি বি টোয়েন্টি আর একটা হচ্ছে ইউএসডিটি টিআরসি টোয়েন্টি তো আমাদের ব্যালেন্সে আছে হচ্ছে ইউএসডিটি টিআরসি টোয়েন্টি সেই জন্য আমরা এটা সিলেক্ট করে দিলাম টিআরসি টোয়েন্টি এটা সিলেক্ট করার পর এবার আমরা পে নাও ক্লিক করব। পে নাও ক্লিক করার পর এখানে লেখা আসতেছে তারা আমাদেরকে যে অ্যাড্রেসটা দিছে সেই অ্যাড্রেসের মেয়াদ থাকবো হচ্ছে এক ঘন্টা তো আমরা এটাকে কেটে দিলাম দিয়ে এবার এই যে তারা যে অ্যাড্রেসটা দিছে এটা আমরা কপি করে নিব কপি করে নিয়ে এবার আমরা চলে যাব হচ্ছে আমাদের ট্রাস্ট ওয়ালেটে তো এখন আমরা কি করবো সেন্ডে ক্লিক করবো সেন্ডে ক্লিক করার পরে তাদের অ্যাড্রেসটা এখানে পেস্ট করে দেবো তারপরে এখানে আমরা অ্যামাউন্ট দিয়ে দেবো হচ্ছে উনপঞ্চাশ এখানে উনপঞ্চাশ দশমিক জিরো থ্রি দিয়ে দেওয়ার কারণ হচ্ছে এখানে আমরা যদি বরাবর উনপঞ্চাশ দিই তাহলে কিন্তু নিচে আটচল্লিশ দশমিক সাতানব্বই হইতেছে এ কারণে আমরা এখানে দিয়ে দেবো উনপঞ্চাশ দশমিক জিরো থ্রি এতে করে কিন্তু আমাদের নিচের অ্যামাউন্টটা পারফেক্ট হইতেছে তারপর আমরা এবার কডনিউতে ক্লিক করব। তারপর আমরা কনফার্মে ক্লিক করে দিব এই যে দেখেন আমাদের টাকা কিন্তু সেন্ড করা হয়ে গেছে এবার আমরা গুগল ওয়েবসাইটে চলে যাব এখানে টাকাটা অ্যাড হইতে এক থেকে দেড় মিনিট সময় লাগে সর্বোচ্চ তো এই যে দেখেন এক মিনিটের সময় লাগে না আমাদের টাকাটা অ্যাড হয়ে গেছে এবং আমরা দশ পার্সেন্ট কমিশন মেলাইয়া আমাদের ব্যালেন্স হয়ে গেছে হচ্ছে তিপান্ন দশমিক নাইন থ্রি তো যাই হোক এখন আসে হচ্ছে নিচে এখানে ট্রেডের দুইটা সিস্টেম আছে একটা হচ্ছে এক মিনিট লাইট আর একটা হচ্ছে ফাইভ মিনিট প্রো তো দেখেন আমাদের এখন এক মিনিট লাইটে সিলেক্ট করা আছে এখানে কিন্তু একটা স্যাঙের নোট আছে যেটা এখন কালো যখন এটা পঁচিশ সেকেন্ডে যাবে তখন এই কালারটা হয়ে যাবে লাল কারণ হচ্ছে আপনি এই এক মিনিটে ততক্ষণ পর্যন্ত ট্রেড করতে পারবেন যতক্ষণ পর্যন্ত এটা লাল না হবে অর্থাৎ আপনি যদি এই এক মিনিটের ট্রেডিং টাইমটাতে ট্রেডিং নিতে চান তাহলে আপনাকে সর্বনিম্ন পঁচিশ সেকেন্ডের আগেই এই ট্রেডটা ধরে ফেলতে হবে এই যে দেখেন যখনই পঁচিশ সেকেন্ড হয় তখন এটা লাল হয়ে যায় এখন আর আপনি চাইলেও এখানে ইনভেস্ট করতে পারবেন না ফাইভ মিনিট পুরোতে যখন এখানে তিন মিনিট থাকবে তখন এটা লাল হয়ে যায় অর্থাৎ ফাইভ মিনিট পুরোতে আপনাকে তিন মিনিট আগেই যদি আপনি ট্রেড নেন তাহলে আপনাকে ইনভেস্টটা করে রাখতে হবে আচ্ছা এই ট্রেডের রেজাল্টটা কীভাবে কাজ করে এটা আপনাকে একটু বোঝাই আপনি যদি ইনভেস্টে ক্লিক করেন এখানে দেখবেন উড এবং ইভেন দেওয়া আছে উডের মধ্যে নাম্বার দেওয়া আছে ওয়ান থ্রি ফাইভ সেভেন নাইন এবং ইভেনে দেওয়া আছে জিরো টু ফোর সিক্স এইট তো এখন আপনাকে এই দুইটার যে কোনো একটাতে ট্রেড করতে হবে তো উদাহরণস্বরূপ আপনাদেরকে আমরা একটা খেলে দেখাই দিই তো ধরেন আমরা এখন ধরবো উড এখানে উপরের লাশ সংখ্যাটা লক্ষ্য করেন ওয়ান টু সেভেন এইভাবে এটা কিন্তু ডাউন করতেছে এখন আমার কাছে মনে হইলো যে আমরা যদি উড সিলেক্ট করি তাহলে এখানে আসে ওয়ান থ্রি ফাইভ সেভেন নাইন আর উপরের সংখ্যাটাও কিন্তু উডের সংখ্যাগুলোতে বেশি লাফাইতেছে তো এখানে আমার মনে হয় আমরা যদি উড সিলেক্ট করি তাহলে আমার জিতার সম্ভাবনাটা বেশি তো আমরা এখান থেকে উড সিলেক্ট করে দিলাম দেওয়ার পরে এবার আমরা এখান থেকে ডলার সিলেক্ট করব। তা আমরা দিয়ে দিলাম হচ্ছে পাঁচ ডলার দেওয়ার পরে আমাদের উডের সংখ্যা হচ্ছে ওয়ান থ্রি ফাইভ সেভেন নাইন এটা মনে রাখবেন তো আমরা এখানে ফাইভ সিলেক্ট করে ইনভেস্টে ক্লিক করে দিলাম তো এই যে দেখেন আমাদের ট্রেডিং এর টাইম কিন্তু স্টার্ট হয়ে গেছে আর মাত্র আছে হচ্ছে বিশ সেকেন্ড এখানে লাস্ট সংখ্যা এবং এখানে যখন শূন্য সেকেন্ড হবে ওই শূন্য সেকেন্ডের সময় এখানে যে সংখ্যাটা উঠবে ওই সংখ্যার উপর ভিত্তি করে আমরা জিতব অথবা হারবো তা আমাদের উড়ের সংখ্যা ছিল কত ওয়ান থ্রি ফাইভ সেভেন নাইন অর্থাৎ যখন এখানে শূন্য উঠবে তখন যদি ওয়ান থ্রি ফাইভ সেভেন নাইন এই পাঁচটা সংখ্যার মধ্যে কোন একটা থাকে তাইলে আমরা জিতছি আমাদের টাকা ডাবল আর যদি এগুলো বাদ দিয়ে জিরো টু ফোর সিক্স এইট এই সংখ্যা আমরা হারবো তো দেখা যাক আমরা জিতি না হারি তো হচ্ছে এক সেকেন্ড এখানে উঠছে হচ্ছে তিন আমরা জিতে গেছি কারণ হচ্ছে আমাদের উডের সংখ্যা ছিল ওয়ান থ্রি ফাইভ সেভেন নাইন এখানে যখন সেকেন্ড শেষ হয়েছে তখন আমাদের উপরের সংখ্যা ছিল হচ্ছে তিন আর আমরা ধরেছিলাম উড উডের মধ্যে সংখ্যা ছিল এক তিন পাঁচ সাত নয় এর মানে হচ্ছে আমরা জিতছি এই যে দেখেন নিচে যদি আপনি প্রফিটে লক্ষ্য করেন আমাদের প্রফিট হয়ে গেছে নয় ডলার সত্তর সেন্ট বিষয়টা কি ক্লিয়ার হয়েছে নাইলে চলেন আপনাকে আবার আরেকটা গেম খেলে দেখাই দিই তার জন্য আমরা যদি আবার ইনভেস্টে ক্লিক করি এখন আমার কাছে মনে হইতেছে যে উড পড়ার সম্ভাবনা আছে সেজন্য আমরা আবার উড সিলেক্ট করি তা আমরা উড সিলেক্ট করার পরে এবার আমরা আবার পাঁচ ডলার দিয়ে ইনভেস্ট করে দিলাম এই যে দেখেন আমাদের ইনভেস্ট কিন্তু সাকসেস হয়ে গেছে তো এখান থেকে আমাদের রেড লাইটও চালু হয়ে গেছে আর মাত্র আছে হচ্ছে বিশ সেকেন্ড তো দেখা যাক যে আমরা এটা জিতি না হারি এ হেরে এটা মনে হারছি কী ব্যাপার এটা যে জিতে গেলাম আচ্ছা এই যে দেখেন এখানে একটা মজার বিষয় হয়েছে সম্ভবত নেট প্রবলেম ছিল এই যে নিচে যদি আপনি রেজাল্টে লক্ষ্য করেন এখানে মূলত লাস্ট সংখ্যা ছিল হচ্ছে ফাইভ কিন্তু আমার এখানে দেখাইতেছে যে অনেকক্ষণ যাবত এটা ছয় আটকায় আছে সম্ভবত নেট প্রবলেমের কারণে ওটা দেখা কিন্তু আপনি যেটা ন্যায্য সেটা কিন্তু আপনি নিচে রেজাল্টে পাওয়া যাবেন তো এই যে দেখেন এক মিনিটে কিন্তু আমরা এক হাজার টাকা ইনকাম করে ফেলছি আপনি চাইলে এইভাবে এখান থেকে বেশ ভালো একটা টাকা ইনকাম করতে পারেন এখানে আপনার জিতার সম্ভাবনাটা হচ্ছে পঞ্চাশ পার্সেন্ট হারার সম্ভাবনাটা হচ্ছে পঞ্চাশ পার্সেন্ট অনেক ট্রেডিং সাইট আছে এমন যেখানে হারার সম্ভাবনাটা অনেক বেশি কিন্তু এখানে আপনার ফিফটি ফিফটি হয় এইবার নাই লোবার তা আমরা দুইবার ট্রেড করলাম এবং দুইবারে জিতলাম তো এখানে একটা বিষয় হচ্ছে যে আপনি বেশি করবেন না ধরেন আপনার চালান খাটানোর ক্ষমতা আছে হচ্ছে পঞ্চাশ ডলারের এখন যদি আপনি ডলার মাইরা কিন্তু কপাল ভালো হইলে ভালো আর খারাপ হইলে শেষ এ কারণে যখন আপনার পঞ্চাশ ডলার হবে তখন আপনি আমার মতো পাঁচ ডলার করে দিবেন বা এক ডলারও খেলতে পারবেন আর আপনি পঞ্চাশ ডলার কখন মারবেন যখন আপনার এক হাজার দুই হাজার পাঁচ হাজার ডলার হয়ে যাবে এই কারণে যদি আপনি ট্রেডিং করেন সেটা আপনাকে করতে হবে একদম ঠান্ডা মাথায় তো আমরা তো দুইটা দলাম দুইটাই জিতলাম দেখি যে একটা হেরে আপনাদেরকে দেখানো যায় কিনা তো তার জন্য আমরা এক মিনিটে যা ইনকাম করলাম অর্থাৎ দশ ডলার আমরা আবার পুরোটা দশ ডলার ধরবো জিতলে ডাবল আর না জিতলে নাই তো এখন আমরা যদি আবার ইনভেস্টে চলে আসি আমরা দুইবার ওড়ে সিলেক্ট করছি দুইবারে জিতছি এবার আমরা ইভেন্ট সিলেক্ট করব তো আমরা যদি ইভেনে ক্লিক করি তাহলে ইভেনের সংখ্যাগুলো হচ্ছে জিরো টু ফোর সিক্স এইট অর্থাৎ এখানে সর্বশেষ সেকেন্ডে উপরের সংখ্যা হইতে হবে জিরো টু ফোর সিক্স এইট আর নামে আমরা শেষ তো এবার আমরা হচ্ছে দশ ডলার দশ ডলার দিয়ে এবার আমরা ইনভেস্টে ক্লিক করে দিলাম তো এই যে দেখেন আমাদের কিন্তু ডলার আবার তিপান্নতে চলে আসছে এবং এখানে লাল সেকেন্ড উঠতেছে ওকে চলেন দেখা যাক এটা জিতে কিনা আর আছে দশ নয় আট সাত ছয় আপনার কী মনে হয় আপনাকে জিতব না হারবো টু ওয়ান জিরো লাস্ট সংখ্যা হয়ে গেছে হচ্ছে ওয়ান আর আপনি জানেন যে ওয়ান হচ্ছে উডের সংখ্যা ইভেনের মধ্যে হচ্ছে জিরো টু ফোর সিক্স এইট আর এখানে হচ্ছে ওয়ান পড়ছে তার মানে হচ্ছে আমরা হারছি অর্থাৎ আমরা এক মিনিটে দশ ডলার জিতছি এক মিনিটে আমরা দশ ডলার হারছি বিষয়টা হচ্ছে এমন ওকে আশা করি যে বিষয়টা আপনাদের মোটামুটি ক্লিয়ার এখন যদি আমরা টাকাটা উইড্রো করি তাহলে কিভাবে করতে হবে তার জন্য আমরা যদি ওয়ালেটে ক্লিক করি এখান থেকে আমরা উইডুটা সিলেক্ট করে দেবো তারপরে বিএনবি স্মার্ট স্মার্চেন্ট যেটা আছে ওইটাই থাকবে তারপরে নিচে আছে হচ্ছে ওয়ালেট অ্যাড্রেস এখানে আমাদেরকে বলতেছে গুগল অথেন্টিকেটর অ্যাপটা ডাউনলোড করতে এবং এর সাথে কানেক্ট করতে এটা আমাদের সিকিউরিটির জন্য তো আমরা কী প্লে স্টোরে চলে যাব প্লে স্টোরে যেয়ে আমরা একটা গুগল অথেন্টিকেটর অ্যাপ ডাউনলোড করব এই যে এ অ্যাপটা আপনারা ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পর আপনার ইমেলটা দিয়ে এটাকে ওপেন করে নেবেন তারপরে এখান থেকে ইন্টার এ সেট আপ খেতে ক্লিক করবেন এখানে সিকিউরিটির কারণে গুগল অথেন্টিকেটরটা স্ক্রিন রেকর্ডে আসে না এই যে গুগু বিটার এখানে যে অ্যাড্রেসটা দেওয়া আছে আপনি এটা কপি করে নেবেন কপি করে নেওয়ার পর আপনার গুগল অথেন্টিকেটরে এটাকে এখানে পেস্ট করে দিবেন আর এই করে আপনি আপনার নামটাও দিয়ে দিতে পারেন সমস্যা নেই তারপরে আপনি এখানে ক্লিক করলে আপনাকে একটা কোড দেওয়া হবে এই কোডটা তিরিশ সেকেন্ড পরপর পরিবর্তন হয় এই কারণে এখানে যে কোডটা দেওয়া হবে সাথে সাথে আপনি এই কোডটা আইন আবার এই ঘরে বসাই দিবেন তিরিশ সেকেন্ডের মধ্যে তারপর আপনি কনফার্মে ক্লিক করবেন কনফার্মে ক্লিক করার পরে এই যে দেখেন আপনার এখানে গুগল অথেন্টিকেটরটা ভেরিফিকেশন হয়ে যাবে তো এবারে যদি আমরা উইড অপশনে চলে আসি এখানে আইসা আমরা আমাদের ওয়ালেট অ্যাড্রেসে ক্লিক করি তাহলে এখানে বলতেছে যে আমাদেরকে বিপ টোয়েন্টি অ্যাড্রেসটা দিতে হবে তো আমরা চলে যাব হচ্ছে আমাদের ট্রাস্ট ওয়ালেটে ট্রাস্ট ওয়ালেটে এসে আমরা আমাদের এই যে ইউএসডিটি এবং বিপ টোয়েন্টি এটা দেখে আমরা এর অ্যাড্রেসটা কপি করে নিব এই যে অ্যাড্রেসটা আছে এটা আমরা এখান থেকে কপি করে নিব কপি করে নিয়ে ওয়ালেট অ্যাড্রেসে এসে পেস্ট করে অ্যাড্রেসটা দেওয়ার এবার আমরা নিচের ঘরে নিয়ম হচ্ছে যে ভিতরে কিছু ডলার রাখতে হয় তো সেজন্য আমরা এখানে উইড্রো করবো আটচল্লিশ ডলার এখানে আপনার নিচে লেখা আছে আপনি যদি বিশ ইউএসডির নিচে উইড্রো করেন তাহলে আপনার এক ডলার কাটবে আর যদি আপনি বিশ ইউএসডির উপরেও উইড্রো করেন তাহলে আপনার তিন পার্সেন্ট কাটবে তো যাই হোক আমরা উইড্রোতে ক্লিক করে দিলাম তারপরে কনফার্মে ক্লিক করে দিলাম এই যে দেখেন আমাদের উইড্রো কিন্তু কনফার্ম হয়ে গেছে এখন যদি আপনি এখানে ক্লিক করেন তাহলে আপনি দেখতে পারবেন যে আপনার উইড্রোটা পেন্ডিংয়ে আছে যদি আপনার টাকাটা আপনাকে সেন্ড করে দেওয়া হয় তখন এখানে লেখা করবে কমপ্লিট তো এখানে ডিপোজিটটা যত দ্রুত অ্যাড হয় উইড্রোটা আবার এত দ্রুত নাও আসতে পারে এখানে মায়ের যাওয়ার কোনো সম্ভাবনা নেই তো এখানে আপনাকে একটু অপেক্ষা করতে হবে যেহেতু এটা অটো উইড্রো হয় না তা আমরা কিছুক্ষণ ওয়েট করার পরে এই যে দেখেন আমাদের ট্রাস্ট ওয়ালেটে কিন্তু আমাদের ব্যালেন্সটা চলে আসছে তো এই ছিল আজকের আশা করো যে আপনাদের মোটামুটি ক্লিয়ার এখনো যদি কারো অস্পষ্ট থাকে তাহলে আপনারা আমাদের ফেসবুক পেজ ইনবক্স করতে পারেন অথবা এর জন্য আমাদের একটা টেলিগ্রাম অ্যাকাউন্টও থাকবে ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া থাকবে আপনারা চাইলে আমাদের টেলিগ্রামেও জয়েন হতে পারেন আমার যতটুকু সম্ভব আপনাকে বোঝাই দেওয়ার চেষ্টা করব সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম